হ্যালো, আজকে আমরা যে লেসনটা পড়ব সেটা ক্লাস 12 ভাই বোনদের জন্য অ্যাটমিক স্ট্রাকচার এর চ্যাপ্টার থেকে কোয়ান্টাম সংখ্যা। দেখো, আমরা এর আগে পড়েছিলাম যে একটা ইলেকট্রন পরমাণুর মধ্যে কীভাবে অবস্থান করে, তবে আমার মনে হয় যে কীভাবে যদি আমরা একটা চিত্র অঙ্কনের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে এটা একটা পরমাণু, পরমাণুর মধ্যে কক্ষপথ, কার চারপাশে থাকে, নিউক্লিয়াসের চারপাশে। কক্ষপথের মধ্যে আবার কি থাকছে, উপকক্ষ, উপকক্ষের মধ্যে আবার কক্ষ। তো জিনিসটা আমাদের বুঝতে একটু হলেও অসুবিধা ফিল করছে, কারণ কি থাকে, পরমাণু তে দুটো অংশ আছে। কাল সাহায্যে জানতে পেরেছিলাম, আমরা প্রথমে যেটা পড়েছিলাম, কী কী অংশ আছে রাদারফোর্ড থেকে, রাদারফোর্ডে বলেছে পরমাণুতে একটি আছে নিউক্লিয়াস মধ্যবর্তী অঞ্চল, আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল। তাই না? তাহলে আমাদের কাছে কি হচ্ছে, দু রকম ঘটনা আছে। সেটা কি, পরমাণুতে দুটো পার্ট আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস মধ্যবর্তী অঞ্চল, একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল। নিউক্লিয়াস মধ্যবর্তী অঞ্চলে তো আমরা খুব সহজে বুঝতে পারছিলাম যে একটা অঞ্চল আছে যেখানে আছে কি, প্রোটন এবং নিউট্রন। নিউট্রন হচ্ছে চার্জহীন, এবং প্রোটন হচ্ছে পজিটিভ চার্জবাহী কণা। তাই গোটা নিউক্লিয়াসটার মধ্যে পজিটিভ চার্জ দেখা যায়। ঘটনা হলো যে এরপরে আমাদের কাছে আরও একটা সম্পর্ক পড়তে হতো, সেটা হচ্ছে ইলেকট্রন কীভাবে থাকে। কারণ যে কোনো পরমাণুর রাসায়নিক ধর্ম কিন্তু ইলেকট্রনের আদান প্রদানের ক্ষমতা বা অ্যাবিলিটি দিয়ে আমরা আলোচনা করি। তো ইলেকট্রন কীভাবে অবস্থান করে পরমাণুর মধ্যে, এটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা আমাদের জানতে বা বুঝতে হবে। তো আমাদের কী হয়, এই ঘটনাটা বুঝতে অসুবিধা হয়, একটা কনফিউশন তৈরি হয়। কীরকম কনফিউশন, কনফিউশনটা হচ্ছে যে কক্ষপথের মধ্যে ইলেকট্রন অবস্থান করে, এই অবধি ঠিক ছিল, কিন্তু কক্ষপথের মধ্যে ইলেকট্রন অবস্থান করার পর যখন বোর্ড থেকে আমরা সোমার ফিল্ডের দিকে গেলাম, তখন আমরা জানতে পারলাম কক্ষপথের মধ্যে আবার উপকক্ষ অবস্থান করে, সেই উপকক্ষের মধ্যে ইলেকট্রন থাকে। এবার সমস্যা হচ্ছে কীভাবে দুটো জিনিসের মধ্যে থাকে। অ্যাকচুয়ালি ম্যাটারটা ওইটা নয়, অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে তোমরা যদি ওয়ার দেখো, তার দেখো, তার একটা দেখবে যে তারের মধ্যে দিয়ে ইলেকট্রিক পাস করে। তারের মধ্যে দিয়ে ইলেকট্রিক পাস করা ঘটনাটা কীরকম, যে একটা তার আছে যেটা আমরা একটা তার দেখতে পাচ্ছি, যদি আমরা কেটে একটু দেখি যে ওর মধ্যে ছোটো ছোটো আরও তার আছে, ঠিক আছে, যাকে আমরা বলতে পারি যে ইলেকট্রনটা এর ভিতর দিয়ে অবস্থান অবশ্যই করছে, কিন্তু সেটা কি, আবার কক্ষপথের কক্ষপথ গোটার তারটা হয়ে গেল, আর এই ছোটো ছোটো তারগুলো হয়ে যাচ্ছে অনেকটা উপকক্ষের মতন। তারপরে আমরা জানতে পারলাম প্রত্যেকটা উপকক্ষের মধ্যে কক্ষক অবস্থান থাকে, অর্থাৎ উপকক্ষগুলো কক্ষক নিয়ে তৈরি। এটাকে যদি বিস্তারিত আমরা বুঝতে হয়, তাহলে এই যে পার্টটা, এই যে প্লাস্টিকের প্রথমে মোটা ওয়ারটা কাটার পর দুটো ছোটো ছোটো
প্লাস্টিকের কভার দেওয়া ওয়ায়ারটা দেখার পর সেটা যে কভারটাকে আমরা বলি একসাথে উপকক্ষ, সেটাকে যদি কাটা হয় তাহলে সুতার মতো পাতলা পাতলা তার দেখতে পায়। তো এই তারগুলোই হচ্ছে শুট যেতে মেন, যেখান দিয়ে আসলে ইলেকট্রন বা ইলেকট্রিকটা প্রবাহিত হয়। অর্থাৎ যদি আমি এটাতে হাত দিই তাহলে আমি ইলেকট্রিক ফিল করব না, কিন্তু যদি আমি এটাতে হাত দিই সেরকম ইলেকট্রিক ফিল করব না, কিন্তু যদি আমি এইটাতে হাত দিই তাহলে ইলেকট্রিক ফিল্ড অবশ্যই করব, ফিল্ডটা করব। তার মানে কি, ইলেকট্রন যে পাওয়ার সম্ভাবনাটা অর্থাৎ ইলেকট্রিক যে পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি যেখানে থাকে সেটাই হচ্ছে অরবিট, দ্যাট ইজ কক্ষ। তো এই ঘটনাটাকে আরও বিস্তারিতভাবে বোঝার জন্য বা আরও ভালো মতো বোঝার জন্য আমাদের কাছে কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা ইউজ করতে হবে এবং বুঝতে হবে। দেখো কোয়ান্টাম সংখ্যা চারটি আছে। প্রথম কোয়ান্টাম সংখ্যা কি আছে, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমিথাল কোয়ান্টাম সংখ্যা। তৃতীয় হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। চতুর্থ হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। অর্থাৎ আমরা যদি দেখি যে এই চারটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং স্পিন কোয়ান্টাম নাম্বার, এই চারটা কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা ইলেকট্রন পরমাণুর মধ্যে কীভাবে বিন্যস্ত থাকে সেটা আমরা বুঝতে পারব। এবং এর পরবর্তী পর্যায়ে যেটা টপিক পড়ব আমরা সেটা হচ্ছে ইলেকট্রন শ্রেণীবিন্যাস, ইলেকট্রনকে কীভাবে আমরা কনফিগারেশন করছি, কনফিগার্ড করছি। তো আমরা আগে যেগুলো সম্পর্কে জানি, প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা যেটা আমরা অলরেডি মোটামুটিভাবে সে সম্পর্কে জানি, যেটা হচ্ছে আমরা বোর থেকে পেয়েছিলাম। অ্যাজিমেথাল কোয়ান্টাম সংখ্যা আমরা সোমার ফিল্ডে জেনেছিলাম, কিন্তু একটু হলেও এর থেকে একটু ডিফারেন্ট আছে, হালকা একটু ছোট্ট পার্থক্য আছে, সে পার্থক্যটা আমাদেরকে এখানে বুঝতে হবে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, মনে করো যে আমরা বোরে পড়েছিলাম যে জিম্যান এফেক্ট, জিম্যান এফেক্টটা কী ছিল, জিম্যান এফেক্টটা ছিল যে ইলেকট্রনের যে বর্ণালীগুলো সৃষ্টি হচ্ছিল ইলেকট্রন দ্বারা, ইলেকট্রন দ্বারা যে বর্ণালীগুলো তৈরি হচ্ছিল সেখানে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সে বর্ণালীগুলো আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যাওয়াটাকে, ঘটনাটাকে আমরা জিম্যান এফেক্ট বলছিলাম। তো সেই জিম্যান এফেক্ট কিন্তু বোরে ব্যাখ্যার মধ্যে ছিল না, তাই জন্য আমরা বোরের ত্রুটি হিসাবে বা লিমিটেশন বা সীমাবদ্ধতা হিসাবে আমরা গণ্য করছিলাম। তো এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা সেটাই বোঝাবে যে কিভাবে এটা বা কেন ওই জিম্যান এফেক্টটা আমরা দেখতে পাই। স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা বলছে, স্পিন মানে ঘূর্ণন, ঘূর্ণন মানে ইলেকট্রন কিভাবে অবস্থান করে। দেখো ইলেকট্রন কোথায় কিভাবে কোথায় থাকছে কোথায় পাওয়া যায়, এটা এই তিনটা কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা ব্যাখ্যা করে নেব, কিন্তু কিভাবে ওর মধ্যে থাকে, অর্থাৎ আমার বাড়ির অ্যাড্রেস তুমি এই তিনটা থেকে পেয়ে যাচ্ছ, কিন্তু আমি বাড়িতে থাকি কী করে, চলি কী করে, এইটা যদি বুঝতে হয় এর জন্য আরেকটা কোয়ান্টাম সংখ্যার হেল্প নেওয়া হচ্ছে, এটা যার নাম স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো বন্ধুরা ভাইরাম, আমি আরও পরবর্তীকালে একটা ভিডিও বানাচ্ছি, তা আপাতত
এখানে এটা রাখলাম, ধন্যবাদ।